আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে আজকের এই সুন্দর আয়োজন দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। শুরু করছি রমাদান উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ZSRM নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই সুরমা অ্যাগ্রো ফুড কোম্পানি। প্রিয় দর্শক, অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি গাজী ইহসানুল্লাহ রহমানি। প্রতিদিন সন্ধ্যা 6:10 এই আলোকিত আয়োজনে আপনাদের পাশে আছি আমরা। দর্শক, আসুন পরিচিত হয়ে নিই আজকের অতিথির সঙ্গে। আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত পেশ ইমাম ও ভারপ্রাপ্ত খতিব মাওলানা মুফতি এহসানুল হক জিলানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহতরম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, রমাদানুল করিমের রহমতের দশক, মাগফিরাতের দশক পেরিয়ে শেষ দশকে আমরা, আর এই শেষ দশকের একটি অনন্য ইবাদত হলো লাইলাতুল কদর। আজকের অতিথির কাছ থেকে আমরা জানব লাইলাতুল কদর করণীয় এবং বর্জনীয়। মহতরম দর্শককে আমরা যেমনটি অবগত করলাম, লাইলাতুল কদর মহা সৌভাগ্যের রজনী, সবচেয়ে আলোকদীপ্ত রজনী, মহেন্দ্রক্ষণ। এই পবিত্র রজনীতে কী করতে পারি এবং কোন সব জিনিস করা থেকে বিরত থাকতে পারি, এই বিষয়টি নিয়ে যদি আপনি আলোচনা করেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر দেখেন, লাইলাতুল কদর একটা ফজিলতপূর্ণ রাত্রি। এই রাত্রির ফজিলত আল্লাহ সুবহান ওয়া তাআলা বৃদ্ধি করেছেন কোরআন নাজিল করার মাধ্যমে। আল্লাহ যেই রকম মহান, তার কালামুল্লাহ শরীফ কোরআনুল করিম ওই রকম মহান। আল্লাহ যেমন গৈরে মখলুক, ঠিক তদ্রুপ তার কালামুল্লাহ শরীফ কোরআনও গৈরে মখলুক। এই কোরআন একটি মহাগ্রন্থ। কোরআনুল করিম আল্লাহ সুবহান ওয়া তাআলা এই রাত্রিতে নাজিল করেছেন, যে সূরা কদরের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। এখন একটা বিষয় যে আমরা বাস্তবে দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরের জিন্দেগীতে, কিন্তু কোরআন সময় সাপেক্ষে অবস্থা ভেদে কোরআনুল করিমের বিভিন্ন আয়াত সূরা এগুলো নাজিল হয়েছে যখন যতটুকু প্রয়োজন, কিন্তু এই আয়াতের মাঝে সূরাতুল কদরের ভিতরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে গোটা কোরআন আমি লাইলাতুল কদরে নাজিল করেছি, আর বাস্তবতা দেখি আমরা 23 বছরে কোরআন নাজিল হয়েছে, তাহলে দুইটার মধ্যে একটু সাংঘর্ষিক বিষয় চলে আসে। সমাধান হলো তাফসিরের কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা গোটা কোরআনকে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে গোটা কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছে, আর দুনিয়ার আসমান থেকে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালামের মাধ্যমে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সময় সাপেক্ষে অবস্থা ভেদে যতটুকু যেখানে যতটুকু প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততটুকু নাজিল করেছেন। এখন এই রাত্রিতে গোটা কোরআন নাজিল করার কারণে কিন্তু এই রাত্রির সম্মান ইজ্জত বেড়ে গেছে। এখন আমি আপনি যদি চিন্তা করি যে 365 দিনে 365টা রাত আছে, এই রাতগুলির মাঝে বিশেষত কিছু রাতকে আল্লাহ তাআলা ফজিলত দান করেছেন, যেমন লাইলাতুল কদর, ঈদাইন, দুই ঈদের রাত্রি, জুমার রাত্রি, তারপরে শবে বরাত, এই যে রাত্রিগুলো রয়েছে এগুলোর কিন্তু একটু ফজিলত আছে। এর মধ্যে লাইলাতুল কদর অন্যতম একটি রাত্রি। তো এই রাত্রির ফজিলত হলো, এক নম্বর আমরা কোরআন থেকে যদি লক্ষ্য করি, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিম নাজিল করেছেন, আর কোরআনুল করিম সম্মানিত একটি কিতাব, মহান গ্রন্থ, সবচেয়ে সম্মানিত। এই কোরআনুল করিম নাজিল হওয়ার কারণে এই রাত্রির কিন্তু অন্যান্য রাত্রির তুলনায় তার সম্মান ইজ্জত বেড়ে গেছে। তো এখন এই রাত্রিতে আমরা কি করতে পারি, এখান থেকে কি শিক্ষা নিতে পারি? শিক্ষা নিতে পারি এটাই, যেহেতু এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, সুতরাং আমরা এই রাত্রিতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব।
এটা হলো রাতে সবচেয়ে বড় ইবাদত, বড় ইবাদত। কারণ এই কোরআনের সাথে যখন রাত্রির সম্পর্ক হওয়ার কারণে রাত্রির সম্মান বেড়ে গেছে, তো আমি সর্বশ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত, আবার ইমানদার, আমি যখন কোরআন তেলাওয়াতের মাঝে কোরআনের সাথে আমার একটা সম্পর্ক তৈরি করব, অটোমেটিক আল্লাহ তাআলা আমার আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। লাইলাতুল কদর হলো এমন একটা রজনী, যে রজনীটা হাজার মাস ইবাদত করার চাইতে বেশি সওয়াব অর্জন করা যায়, এমন একটা রাত্রি হলো লাইলাতুল কদর। তো এখন যাদের জীবনে এই লাইলাতুল কদর পেয়ে যাবে, এরা তো ধন্য। এই জন্য পাওয়ার জন্য আমার আপনার কি করণীয়? আমার আপনার করণীয় হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানুল মুবারকের শেষ দশকের বেজোর রাত্রিগুলিতে, অর্থাৎ একুশের রাত, তেইশের রাত, পঁচিশের রাত, সাতাশের রাত, উনত্রিশের রাত, এই রাত্রিগুলিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আমরা এই রাত্রিগুলি যখন আমাদের সামনে আসবে, তখন কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে থাকব যে সম্ভাবনাময় প্রত্যেকটা রাত্রিতে যেন আমরা এবাদত বন্দিগির মাধ্যমে কাটাইতে পারি, আর এবাদত বন্দিগির মাধ্যমে যদি কাটাইতে পারি আর ওই রাত্রি যদি আমি অর্জন করতে পারি, তাহলে আমার আপনার সওয়াব কিন্তু হাজার মাস এবাদত করলে যতটুকু সওয়াব আমরা অর্জন করতাম তার চাইতে বেশি সওয়াব কিন্তু আমরা এই একটা রাত্রিতে এবাদত করার মাধ্যমে পেয়ে গেছি। মহতরম, একটি বিশেষ ঘটনার কথা আমরা কোরআন এবং হাদিসে খুব তাফসিরে আলোচনা হয় যে এই উম্মতের বয়স কম, যেহেতু 60 থেকে 70 বছর আমরা বেঁচে থাকি, কিন্তু এই রাত্রির মাধ্যমে রব্বুল আলামিন এই উম্মতকে সম্মানিত করেছেন, এই ঘটনাটি যদি আপনি আমাদের দর্শকদের জন্য একটু বলেন। এই সূরার শানে নজুলের মাঝে এই বিষয়গুলো আলোচনা হয়েছে, তাফসিরের কিতাবের মধ্যে আসছে, বনি ইসরাইলের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করতেছেন আর বলতেছেন, বনি ইসরাইলের অমুক ব্যক্তি সারা রাত রোজা, সারা রাত সে তাহাজ্জুদ পড়ে, দিনের বেলায় জিহাদের মধ্যে সে কাটায়, এইভাবে তার জীবনকে সে অতিবাহিত করতেছে, আর ওই সময় তারা শত বছর হাজার বছর বয়স পেয়ে গেছে। তখন সাহাবায়ে কেরামের চেহারাটা একটু মলিন হয়ে গেছে যে আমরা তো এমন হায়াত পাবো না, তো আমরা কিভাবে তাদের সঙ্গে আমল দিয়ে পাল্লা দিব, আমাদের তো এরকম কোনো সুযোগই নেই। তো আল্লাহ তাআলা তাদের এই মলিনতাকে লক্ষ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা এই মেসেজটুকু পৌঁছিয়ে দিয়েছেন, আপনার উম্মতকে আপনি জানিয়ে দেন, এই মেসেজটুকু দিয়ে দেন, কারণ আপনার উম্মত হলো খাইরে উম্মত, শ্রেষ্ঠ উম্মত, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী, আপনার উম্মত হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ কেমনভাবে তাদেরকে দিয়েছি, তারা শুধু একটা রাত্রি তারা ইবাদত বন্দেগীতে কাটাবে, আমি আল্লাহ হাজার মাস এবাদত করলে যতটুকু সওয়াব তারা অর্জন করত তার চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ ওই রাত্রির বদৌলতে দান করব। আল্লাহু আকবার। তো এই যে এই মেসেজটুকু আসার পরে সাহাবায়ে কেরামের মাঝে একটা খুশির ভাব তারা তাদের মাঝে চলে আসছে, এই গেল একটা বিষয়। আরেকটা বিষয় হলো, দেখেন এই লাইলাতুল কদর এমন একটা রাত্রি যেই রাত্রিতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ফেরেশতারা এই জমিনের মধ্যে পদার্পণ করেন, تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। سبحان الله। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ফেরেশতাদের একটা বাহিনী নিয়ে জমিনে আগমন করেন, অবতরণ করেন, অবতরণ করে বিভিন্ন বিষয় নিয়ে আসেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর হুকুমই নিয়ে আসেন, এবং তারা দোয়া করতে থাকেন শান্তি শান্তি সালাম সালাম। মানে ফেরেশতাদের পক্ষ থেকে মুসলিম উম্মার প্রতি একটি অভিবাদন জানানো হতে থাকে। হ্যাঁ, এটি তো এই উম্মার সম্মানের জন্য অনেক বড় একটি বিষয়। মুফতি হাসান হক জিলানী আপনি খুব চমৎকার বলছেন, আমি ফিরে আসবো আপনার আলোচনায় ছোট্ট একটি বিরতি পেরিয়ে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রমাদান উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ZSRM নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই সুরমা অ্যাগ্রো ফুড কোম্পানি। দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরব, থাকুন আমাদের সাথে। দর্শক, বিরতি পেরে আবার আমন্ত্রণ, দেখছেন রমাদান উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ZSRM নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই সুরমা অ্যাগ্রো ফুড কোম্পানি। দর্শক, আজ আলোচনা করছি লাইলাতুল কদর,
করণীয় ও বর্জনীয় আলোচনায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পেশিমাম ও ভারপ্রাপ্ত খতিব মুফতি এহসানুল হক জিলানি। মুফতি এহসানুল হক জিলানি, আপনি চমৎকার বলছিলেন যে এই রাতে ফেরেশতারা যারা নামাজ পড়েন, রাজার এবাদতে আছেন, সবার সঙ্গে মুসাফা করেন এবং তাদেরকে বলতে থাকেন সালামুন কওলাম মির রব্বির রহিম, চমৎকার বলছিলেন। আসলে এই সুরার মাঝেই, এই সুরাতুল কদরের ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিয়েছেন কিন্তু যে ফেরেশতারা জমিনে পদার্পণ করেন, তাদের লিডার হজরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদের সঙ্গে থাকেন, তারা মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছিয়ে দেয়। এটা কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত এই বার্তা কিন্তু জমিনের মধ্যে চলে, মানে এই পরকালীন উৎসব চলতে থাকে, চলতে থাকে। হাদিসে পাকের দিকেও যদি আমরা তাকাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসেজটুকুর কথাই বলেছেন যে নাযালা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ফি কাবকাবাতি মিনাল মালাইকা, যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এই লাইলাতুল কদরে ফেরেশতাদের একটা বিরাট বড় বাহিনী নিয়ে, কাবকাবাতি মিনাল মালাইকা, বিশাল দল নিয়ে, বিশাল দল নিয়ে এই জমিনে আগমন করেন। ويصلون على كل قائم او قاعد يذكر الله عز وجل, আর এই ফেরেশতারা কিন্তু তারা দোয়া করতে থাকে কাদের জন্য? যারা দাঁড়িয়ে বসে আল্লাহর জিকির করতেছে, দাঁড়িয়ে নামাজ অবস্থায় রয়েছে, বসে বসে জিকির করতেছে, কুরআন তেলাওয়াত করতেছে, তাদের জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে, রহমতের দোয়া করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এখন একটা বিষয় খেয়াল করেন, সে বিষয়টা হলো আমার আপনার জীবনের মাঝে গুনাহ করার ক্ষমতা আছে, নেকি অর্জন করারও ক্ষমতা আছে, কিন্তু ফেরেশতাদের শুধু কিন্তু তারা নেকি অর্জন করার ক্ষমতা, আনুগত্য করার ক্ষমতাই নাই। তো তাদের দোয়া কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ডাইরেক্ট কবুল, কোনো ধরনের ভেজাল নেই। এখন ফেরেশতারা যেই জায়গায় যারা দাঁড়িয়ে বসে এবাদত বন্দিগি করছে, আল্লাহ তাআলার জিকির করছে, তাদের জন্য মাগফিরাতের দোয়া করা মানেই হলো যে যারা এবাদত করছে তাদের জন্য মাগফিরাত শিওর হয়ে যাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পক্ষে মাগফিরাত কবুল করা। সুবহানাল্লাহ। তো এখন আমরা যারা এই লাইলাতুল সম্ভাবনাময় যে রাত্রিগুলি আছে, এই রাত্রিগুলিতে আমরা এবাদত বন্দিগির মাধ্যমে কাটানোর চেষ্টা করব। এবাদত বন্দিগির ক্ষেত্রে আমরা কিছু কিছু আমল এমন রয়েছে, আমরা তো তারাবিহের নামাজ অবশ্যই আদায় করব, সাথে সাথে রাতের বেলায় আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি, কোরআনুল করিম তেলাওয়াত করতে পারি, জিকির আসকার করতে পারি। আমরা যেমন হাদিস শরীফের মাঝে এসেছে বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতান হাবিবাতান ইলা রহমান, সাকিলাতান ফিল মিজান, খফিফাতান আলা লিসান, যে দুইটা কালিমা এমন রয়েছে যেই দুইটা কালিমা রহমান দয়াময় আল্লাহর কাছে খুব প্রিয়, এবং জবানে খুব হালকা আবার মিজানের পাল্লায় অনেক ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহটুকু কিন্তু আমরা তেলাওয়াত করতে পারি। এমনি মহতরম একটি বিষয় আমরা দেখি যে এই রাত যখন আসে, বিশেষ করে যে বেজুর রাতগুলোর কথা আপনি বললেন, আমরা অনেকেই দুটো জিনিস জানতে চাই। একটি হলো যে লাইলাতুল কদরের নামাজের নিয়ত কী, এটি একটি বিষয় থাকে, এবং কত রাকাত নামাজ পড়তে হবে, এটি একটি বিষয় থাকে। তো আসলে স্পেসিফিকলি এই রাতের ইবাদত কী কী এবং কীভাবে এই ইবাদতগুলি করা আমাদের উচিত? আমাদের মাঝে কিছু বিষয় রয়েছে যে আমরা নামাজের ক্ষেত্রে অনেকেই মনে করি যে নিয়ত পারি না, আমি তো নামাজ পড়তে পারবো না, না এই ধরনের কোনো চিন্তা, সেই নিয়তটি আমরা মনে করি যে আরবিতে করতে হবে। হ্যাঁ, আরবিতে করতে হবে। আসলে হাদিসে পাকের মধ্যে এরকম কোনো কিছুই নেই, বরং আমি যখন উজু করছি, পবিত্রতা অর্জন করার জন্য উজু করলাম, গোসল করলাম, যাই করলাম, আমার কিন্তু তখনই নিয়ত হয়ে গেছে যে আমি তো উজু করছি নামাজ আদায় করার জন্য, অটোমেটিক কিন্তু আমার নিয়ত হয়ে গেছে। আল্লাহ তো আলিমুম বিজাতি সুদুর, তিনি জানতেছেন আমি কেন উজু করতেছি এবং কেন মসজিদে, এবং নিয়ত কিন্তু কলবের সাথে সম্পৃক্ত। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। নামাজের ভিতরে ঘুম এসে যায়, তন্দ্রা এসে যায়, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এই ক্ষেত্রে আপনি চুপচাপ গিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়েন, অসুবিধা নেই, আর নিয়ত রাখেন যে আমি সাহারিতে উঠব, উঠে সাহারি করব, তারপর আমি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করব। এই যে ঘুমাইলেন আপনার স্বার্থে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে আপনার সারা রাত্রি এবাদত করার ফজিলত আপনার আমল নামায় লিখে দিল। তো এই যে ফেসিলিটি, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখে দিয়েছে। কিন্তু কোনোভাবেই যেন মোহতরম এটি আমরা কেউ না করি যে রাতে তিনটা পর্যন্ত জাগলাম, পরে ঘুমালাম, কিন্তু ফজর ছুটে গেল, ফজর ছুটে গেল, এটা যাতে না হয়। আরেকটা বিষয় হলো
যে আমরা রমজান মোবারকের এই রাত্রিটা বিভিন্ন সময় আমরা দেখি যে 27 তারিখের রাত্রি হোক আর যেই রাত্রি হোক আমরা অনেক সময় একটু ঘোরাফেরা করি, আসলে ঠিক না। যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে আমরা বলতে পারি এই বিষয়গুলো একটু খেয়াল রাখা। এই রাত্রিটা হলো বরকতের মাস, বরকতের রাত্রি। এই রাত্রিটা একটা সম্মানিত রাত্রি। এই রাত্রিতে আমি এবাদত করে করে আমি নিজেকে সম্মানিত করতে চাই। আমি যদি রাস্তা রাস্তায় ঘুরি, আমি যদি বিভিন্ন মসজিদে ঘোরাফেরা করি, তাহলে তো আমার সেই ফজিলত অর্জন হবে না। এই জন্য এগুলো বর্জন করতে হবে, এই বর্জনীয় কাজগুলো আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি আমি বুঝতে পারি যে এই রাত্রিটা লাইলাতুল কদর, তাহলে আমি কি করব, আপনার কি অভিমত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আয়েশা, যদি তুমি বুঝো যে এই রাত্রিটা লাইলাতুল কদর, তাহলে তুমি বেশি বেশি করে এই দোয়াটা পাঠ করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহু আকবার। এই দোয়াটুকু শিক্ষা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন, হে আল্লাহ, মানে বান্দা আল্লাহর কাছে কি তার দরখাস্ত পেশ করতেছে, চমৎকার করে নিজের আকুতি নিবেদন করছেন, আকুতিটা নিবেদন করছেন, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ক্ষমাকারী, আর আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে মেহরবানি করে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ, এত সুন্দর ভাষা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়ে গেছেন। এমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর হাদিসের দিকে যদি আমরা তাকাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে জাগ্রত থাকবে, এবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। তো আমরা এই যে আমলগুলোর কথা শুনলাম, এগুলোর উপর আমল করার চেষ্টা করি, আর যে বিষয়গুলো ইসলাম পরিপন্থী বিষয়গুলো, এগুলো বর্জন করার চেষ্টা করি, তাহলে লাইলাতুল কদরের যে ফজিলত, যে বারাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন, সেটা অবশ্যই আমরা অর্জন করতে পারবো এবং আমরা উপকৃত হতে পারবো। আখেরাতে আমরা সেটা আশা করতে পারি, আল্লাহ যে ওয়াদা আমাদের জন্য করেছেন, হাজার মাস এবাদত করলে যতটুকু সওয়াব তোমরা অর্জন করতা, ওই লাইলাতুল কদর পেয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ তার চাইতে বেশি সওয়াব তোমাদের আমল নামার মধ্যে লিখে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সব সময় লাইলাতুল কদরের জন্য রব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদর অনুসরণ করার তৌফিক দান করেন, এবং যেভাবে এই রাতটি পালন করলে প্রকৃত লাইলাতুল কদর আমার অর্জিত হয় সেভাবে ইবাদত করার তৌফিক দান করেন। আপনাকে অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য এবং চমৎকার আলোচনা করার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন রমাদান উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ZSRM নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই সুরমা অ্যাগ্রোফুড কোম্পানি। আজকের অতিথির কাছ থেকে আমরা যে বিষয়টি জানলাম, লাইলাতুল কদর পরকালীন সাফল্যের রাত, জ্যোতির্ময় রজনী এবং আমাদের এবাদতের মাহিন্দ্রক্ষণ। অনেক লাইলাতুল কদর আমাদের জীবনে হয়তো এসেছে, কিন্তু জানি না সব লাইলাতুল কদরকে আমরা কতটুকু কাজে লাগাতে পেরেছি। প্রিয় দর্শক, আসুন না এই বছরের প্রতিটি লাইলাতুল কদর যে দিনগুলি আমাদের সামনে আছে, এই দিনগুলিকে আমরা একনিষ্ঠতার সঙ্গে এবাদত করি, চোখের পানি ফেলে দিয়ে সেই দোয়াটি পড়ি যে দোয়া রসুল শিখিয়ে দিয়ে গেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। হে রব, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমিই তো ক্ষমাকারী আর তুমি তো ক্ষমা করতে ভালোবাসো। রব্বুল আলমিন আমাদের জীবনের সমস্ত গুণাগুলিকে ক্ষমা করে দেন, আমাদের অন্ধকার জীবনে আলো দান করেন এবং দুনিয়া ও আখেরাতকে আলোকিত করার তৌফিক দান করেন। আমিন। এ কামনা বাসনা জেনে এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল এই অনুষ্ঠান আবারও দেখা হবে নতুন কোনো আলোচকের সঙ্গে, নতুন কোনো অতিথিকে নিয়ে। রব্বে করিম সে পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।